আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, বিশেষ করে আমাদের একটা প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে কি আমরা যখন প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে যাই, সে তখন কিন্তু এই রকম অ্যাপস ইনস্টল হয় না। এক্স্যাক্টলি এখানে পেন্ডিং দেখায়, শুধুমাত্র পেন্ডিংই থাকে, আমাদের অ্যাপসটা ইনস্টল করতে পারে না বা ইনস্টল হয় না, শুধুমাত্র এরকম ঘুরতে থাকে সারাদিনই, চব্বিশ ঘন্টা ঘুরতে থাকে, কোনো রকম ইনস্টল সিস্টেমটা আসে না বা ডাউনলোড সিস্টেমটা আসে না, জাস্ট পেন্ডিংই থাকে। সো এখন কথা হচ্ছে এটার সমাধান কীভাবে করবেন, এই সমস্যাটার সমাধান মূলত কীভাবে করতে হয় সেটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা করবো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নিচে ব্ল্যাক কালার সাবস্ক্রাইব নামে একটি লেখা আছে, সেটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, পাশে একটা বেল আইকন বাইরে হয়, ওটা ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। সো এট ফার্স্ট আমরা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর এখানে এক্সাম্পল যে কোনো একটা অ্যাপসের নাম লিখে আমি সার্চ করব। সার্চ করার পর এখানে অ্যাপসটা ইনস্টল করব, জাস্ট ইনস্টল বাটন একটা টাচ করে দিয়েছি। দেখতে পারতেছেন কোনো রকম আমার অ্যাপসটা ইনস্টল হচ্ছে না। আমার এখানে কিন্তু 4 ডাটা কিন্তু রয়েছে, মানে আমার এখানে পর্যাপ্ত পরিমাণ ডাটা রয়েছে বা নেট কানেকশন রয়েছে, তারপরেও আমার এখানে অ্যাপস ইনস্টল হচ্ছে না। সো এইটার সমস্যার সমাধানটা কীভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। সো লাস্ট, এখানে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে কি আবারও আপনারা এখান থেকে বাইর হয়ে যাবেন। আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পর এখানে টপ রাইট কর্নারে দেখতে পারবেন আপনার প্রোফাইল আইকন থাকবে, এই প্রোফাইল আইকন একটা টাচ করে দিবেন। সো গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, খুব চমৎকার একটা সমাধান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্রোফাইল আইকনে টাচ করে দেওয়ার পর এখানে সেটিংস নামে একটি অপশন আপনি অলরেডি দেখতে পারবেন, এই সেটিংস একটা টাচ করে দিবেন। সেটিংসে টাচ করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। রাইট নাও এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পারতেছেন। সো এখানে আপনি যে কাজটি করবেন, দ্বিতীয় নাম্বার নেটওয়ার্ক প্রেফারেন্স নামে একটি অপশন আপনি দেখতে পারতেছেন, এখানে এই এরো আইকনে একটা টাচ করে দিবেন। এরও এখানে টাচ করে দেওয়ার পর এখানে তিনটে অপশন আরও বাহির হয়ে যাবে, এক্স্যাক্টলি এখানে চারটে অপশন হয়ে যাবে, চারটা লেখা চলে আসবে। সো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কি অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স নামে একটি অপশন দেখতে পারছেন, এটাতে একটা টাচ করে দেবেন। এই যে দ্বিতীয় নাম্বারে এই লেখাটা একটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর ঠিক এইরকম তিনটে অপশন শো হবে, এখান থেকে তিনটে অপশনে যা বলা আছে সেটা হচ্ছে কি একটা হচ্ছে আস্ক মি এভরি টাইম, মানে আস্ক মি এভরি টাইম মানে হচ্ছে প্রত্যেক সময় আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে। দ্বিতীয় নাম্বার আর এর থেকে উপরেরটা হচ্ছে ওভার ওয়াইফাই অনলি, ওভার ওয়াইফাই অনলি মানে শুধুমাত্র আপনার যে অ্যাপসগুলো ইনস্টল করবেন সেগুলো শুধুমাত্র আপনার ওয়াইফাই থেকে ইনস্টল হবে, আদারওয়াইজ আর কোনো ডাটা যদি কানেকশন থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপস ইনস্টল হবে না, অন্যথায় আপনার যদি ওয়াইফাই না থাকে। তো এখন এক্স্যাক্টলি আমার ওয়াইফাইতে সিলেক্ট করা আছে, যার কারণে আমার অ্যাপসটা ইনস্টল হচ্ছে না। সো এখানে আপনাদের যে কাজটি করতে হবে, ওভার এনি ডাটা ওয়া নেটওয়ার্ক এটাতে একটা টাচ করে দিতে হবে। ফার্স্টের যে লেখাটা আছে ওভার এনি নেটওয়ার্ক এটাতে একটা টাচ করে দিবেন। এই যে এটাতে টাচ করে জাস্ট এখানে সিলেক্ট করে ওকে বাটনে একটা টাচ করে দিবেন, আর কোনো কাজ করতে হবে না, আপনাদের এখান থেকে এক্স্যাক্টলি বাহির হয়ে যাবেন। বাহির হওয়ার পর এখন আপনারা যে কাজটি করবেন, এই যে এখানে এরকম করে চার্জ করবেন, চার্জ করার পর অ্যাপসটি চার্জ করবেন, চার্জ করার পর যে অ্যাপসটি আপনি ইনস্টল করতে চান সেই অ্যাপসটি জাস্ট ইনস্টল বাটনে একটা টাচ করবেন। টাচ করার পর একটু অপেক্ষা করবেন, আপনার অ্যাপসটি আগের মতো ইনস্টল হয়ে যাবে। দেখতে পারতেছেন আমি কোনোরকম স্কিপ করি নাই, জাস্ট দেখতে পারতেছেন খুব চমৎকারভাবে আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে যাচ্ছে। ইভেন কি আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু খুব সহজেই সমাধান হয়ে গেছে। সো জাস্ট একটা কারণে আপনাদের মানে মোবাইলটা ফ্ল্যাশ করার কারণে বা আদার্স কোনো অ্যাপস ডিলিট করার কারণে বা ক্লিয়ার ডাটা করার কারণে আপনার এই সেটিংসটা পরিবর্তন হয়ে যায়, যার কারণে আপনার অ্যাপসটি ইনস্টল হয় না। চব্বিশ ঘন্টা আপনি এরকম রেখে দেন, কোনোরকম অ্যাপস ইনস্টল আসে না বা ইনস্টল হয় না। এক্স্যাক্টলি দেখতে পারছেন আমার অ্যাপসটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমার এখানে ওপেন বাটন পর্যন্ত চলে আসছে। সো এইভাবে মূলত আপনাদের সেই সমস্যাটার সমাধান করতে হবে। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।